আসসালামু আলাইকুম, আমি জাফরিন প্রান্তি। আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, ঘরে কিছু সিম্পল উপকরণ দিয়ে কিভাবে মজাদার নাস্তা বানানো যায়। চলুন তাহলে দেখি নেই। এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ম্যাগি স্বাদে মশলা দিয়ে দিলাম, আর দিব হচ্ছে লবণ, বেকিং পাউডার, পরিমাণ মতন, যা যতটুকু মানে লাগবে অতটুকুই আর কি। এখন আমি সব কিছু মিক্স করে নিব ভালোভাবে হাত দিয়ে। দিয়ে দিব আটা পরিমাণ মতো, আমার এর সাথে আটা লাগবে। আমি কোনো ডিম ব্যবহার করব না। আর দিয়ে দিব পরিমাণ মতন পানি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন চলে যাব ভাজতে। আমার তেলটা গরম করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। হালকা একটু বাদামি রং করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করলাম টমেটো সস দিয়ে। বাসায় থাকা সিম্পল উপকরণ দিয়ে মজাদার একটি নাস্তা, সবাই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।